হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? তো আপনারা দেখছেন আকাশ নিউজ ইউটিউব চ্যানেল। বরাবর মতো আজকে আরও একটা ওয়েদার আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই মুহূর্তে আমি আবারও। তো বন্ধুরা, জানিয়ে দেবো বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে এবং আগামীতে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, রাতে কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আগামীকাল কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, তাও আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ, সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আবহাওয়া সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো আগামীতে আমাদেরকে মডেল দেখাচ্ছে দেশের উত্তরভাগে অনেক জায়গায় বৃষ্টি হবে বলে আমাদেরকে দেখাচ্ছে। তো আগামী কি কয়েক ঘন্টা পরে কিন্তু দেশের দক্ষিণ উত্তরভাগে অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হতে যাচ্ছে, বিশেষ করে সিলেট বিভাগের অনেক জায়গায় আগামী কয়েক ঘন্টার মধ্যে থেকে শুরু হয়ে যেতে পারে ভালো বৃষ্টি। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সিলেট বিভাগের পশ্চিম পাশে। তারপর রাতের মধ্যে কিন্তু সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। সো বন্ধুরা, ময়মনসিংহের অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তারপর গাইবান্ধাও কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীতে। সো বন্ধুরা, রাতের মধ্যে দেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই মুহূর্তে কিন্তু কুষ্টিয়ার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, রাজশাহীতে কিন্তু ভালো বৃষ্টি অলরেডি হচ্ছে কিছু কিছু জায়গায় এবং আরও বাকি কিছু জায়গায় কিন্তু ভালো বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। তো বন্ধুরা, বরগুনার দিকে আমরা চলে আসলে বরগুনার অলরেডি ভালো বৃষ্টি হয়েছিল। যারা বরগুনার বন্ধুরা আছেন অবশ্যই জানাবেন আপনাদেরকে আমি কেমন বৃষ্টি হয়েছে। তো বরগুনায় কিন্তু ভালো বৃষ্টি হয়েছিল। তো আগামীতেও বরগুনাতেও বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে রাতের মধ্যে, বিশেষ করে দেশের অনেক জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। সো বন্ধুরা, যশোরের মধ্যে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নেই বললে চলে, তবে আগামীতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না আমরা ট্র্যাক করে কিন্তু দেখব। তো এই মুহূর্তে আপডেট টাইম সাড়ে পাঁচটা তিরিশ মিনিট, বিকেল সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরা একটু ট্রেক করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি হবে বলে আমাদেরকে দেখাচ্ছে। সো বন্ধুরা, আমরা তেইশ তারিখের মধ্যে চলে আসার পর আমাদেরকে দেশের দক্ষিণভাগের অনেক জায়গায় ভালো বৃষ্টি হবে বলে মডেল আমাদেরকে রিপোর্ট দিচ্ছে। তার মানে দেশের দক্ষিণভাগে অনেক জায়গায় বৃষ্টি হতে যাচ্ছে বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সো বন্ধুরা, তেইশ তারিখের মধ্যেও। তো আমরা কিন্তু আরও একটু ট্রেক করে যদি চলে যাই তাহলে আমাদেরকে দেশের উত্তরভাগে বৃষ্টির আশঙ্কা কিন্তু দেখাচ্ছে। সো বন্ধুরা, একটু এলোমেলো দেখালেও কিন্তু দেশের উত্তরভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে বলে আমরা আশঙ্কা করছি। সো বন্ধুরা, আমরা এরকম চব্বিশ তারিখের মধ্যে চলে যাবো। চব্বিশ তারিখের মধ্যে দেশের অনেক জায়গায় ভারী থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল সহ এবং দেশের দক্ষিণাঞ্চল সহ অনেক জায়গায় কিন্তু ভারী বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সরি আর নিয়াস। তো এখন আমরা পঁচিশ তারিখের মধ্যে চলে আসি। তো পঁচিশ তারিখের মধ্যে কিন্তু দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা আছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চল সহ এবং দেশের দক্ষিণাঞ্চলীয় কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। ছাব্বিশ তারিখের মধ্যে যদি চলে আসি তাহলে ভয়াবহ বৃষ্টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে কিন্তু হতে চলছে। সো বন্ধুরা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখের মধ্যে কিন্তু ভয়াবহ বৃষ্টি, কিন্তু বজ্রসহ বৃষ্টি কিন্তু দেশের দক্ষিণাঞ্চল উপকূলীয় জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সো বন্ধুরা, তো বন্ধুরা আমরা আর একটু ট্রেক করে যদি চলে আসি তাহলে আমরা সাতাশ তারিখের মধ্যে চলে যাব। সাতাশ তারিখ কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাতাশ তারিখ যদি চলে যাই তবে বৃষ্টি কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির সম্ভাবনা তেমন দেখাচ্ছে না, তবে মডেল অনেক ধরনের চেঞ্জ হয়ে যায়। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা মডেল দিয়ে আপনাদেরকে সঠিক তথ্যগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করবো না, আমরা পার্সোনাল বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে বা নিজের কিছুটা অভিজ্ঞের মধ্যে আপনাদের আবহাওয়া তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে একটা ক্লিক করে দেবেন, যা প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক আপডেটগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না।